ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন সূচনা হয়েছে সে নতুন বাংলাদেশে প্রায় একশো দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হলো আপনাদের সভা সহযোগিতায় আপনারা জানেন যে গত বেশ কয়েক সপ্তাহ যাবত আমাদের প্রশাসন দায়িত্ব নেবার আজকে তেইশতম দিন চলছে আমরা সমস্ত অংশীজনদের সাথে কথা বলে কথা বলে মত বিনিময় করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু করার ব্যাপারে সর্বসম্মতিক্রমের সিদ্ধান্ত নিয়ে আজকে সেই শুভক্ষণ উপস্থিত হয়েছে আমরা সকল মহলে সহযোগিতা পেয়েছি তাদের প্রতি গভীরভাবে আমরা কৃতজ্ঞ ছাত্র শিক্ষক অভিভাবক সাংবাদিক সহ আমাদের অংশীজনদের কথা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সামনে আমাদের বেশ কিছু বড় মাপের চ্যালেঞ্জ রয়েছে কিছু সময় আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি সেটি কি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে ছাত্র শিক্ষক সবাই একটি কঠিন মনস্তাত্ত্বিক এবং শারীরিক স্ট্রেসের মধ্য দিয়ে একটা ট্রমার মধ্য দিয়ে এই পর্যায়ে এসছেন আমরা সেই ট্রমা এবং সার্বিক মানসিক এবং শারীরিক কল্যাণের জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি কিছু দ্বন্দ্বর তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সেটিও নিরসনে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি এই প্রত্যেকটা বিষয়েই আপনাদের সহযোগিতা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রকৃত অর্থেই আমরা জনগণের প্রতিষ্ঠান মনে করি এটি একটি জনপরিসর এবং সর্বজনতার এতে অধিকার এবং দায় আছে সবাই মিলে এই অ্যাকাডেমিক কার্যক্রম চালু হবার এই মহেন্দ্রক্ষণে আমরা আশা করছি যে আপনাদের সহযোগিতায় আমরা এই কার্যকরভাবে এই কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে পারব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি সারা জাতির যে প্রত্যাশা তার অন্তত কিছুটা হলেও পূরণ করতে পারব আজকে আপনাদের সাথে আমাদের বক্তব্য এই পর্যন্তই আমরা যেটা চিন্তা করেছি যে সাংবাদিকরা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার তারা সমাজের দর্পণ এবং তাদের মাধ্যমেই আমাদের সাথে সমাজের যোগাযোগ যেহেতু আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান আপনাদের মাধ্যমেই ইউ উইল অ্যাক্ট অ্যাজ আওয়ার কনডুইট আপনাদের মাধ্যমেই সে যোগাযোগটা আমরা রাখতে চাই আমরা নির্দিষ্ট সময়ে যে কোনো রকম আমাদের বড় ইভেন্টগুলোতে আমরা একজন নির্দিষ্ট স্পোক্স পার্সনের মাধ্যমে আপনাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখব এটাই আমাদের অঙ্গীকার আমরা সেটা করে যাব আপনারা সবার সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ